কুয়াশা ভরা শীতের সকালে রেল দুর্ভোগ, মালগাড়ি লাইনচ্যুত হওয়ায় ব্যাহত ট্রেন চলাচল। শনিবার ভোরে হাওড়ার দিক থেকে খড়গপুর যাওয়ার আপ লাইনে পূর্ব মেদিনীপুরের নন্দাই গাজন রেল স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে যায় মালবাহী রেলগাড়ি। ভোর 4:30 নাগাদ রেলের পাত থেকে নেমে পড়ে মালগাড়ির বগিগুলি। প্রায় 4-5 কিলোমিটার শিলপাড়ের ওপর দিয়ে ছুটে রেলগাড়ি নন্দাই গাজন স্টেশন পর্যন্ত। এভাবেই বিপজ্জনকভাবে ছুটে যায় মালগাড়িটি। নন্দাই গাজন স্টেশনের প্ল্যাটফর্ম ঘষে গিয়ে দাঁড়িয়ে পড়ে গাড়িটি। মেচেদা এবং নন্দাই গাজন স্টেশনে ঘটে দুর্ঘটনা, তবে বিপজ্জনক কোনো দুর্ঘটনা ঘটেনি। ব্যাপক ক্ষতি হয়েছে রেলপাতের। দ্রুততার সাথে শুরু হয় রেললাইন সরানোর কাজ। এই মুহূর্তে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। রেলকর্মীরা ভোর থেকেই তৎপরতার সাথে আপলাইনে সারাইয়ের কাজ শুরু করেন। বিভিন্ন ট্রেন মেইন লাইন দিয়ে চলাচল করছিল, তবে এখন ট্রায়াল হিসেবে মালগাড়ি চলে। পরে পাঁশকুড়া ও মেদিনীপুর লোকাল চলাচল শুরু হলে স্বস্তির নিঃশ্বাস পান রেল যাত্রীরা। এই ডিউটির জন্য কাজের ওই ঘন্টা দেড়েক হয়েছে বলতে, নন্দাগাজন থেকে মেছেদা যাওয়ার মানে মেছেদা থেকে নন্দাগাজন এসার পথে মিডিলে মিডিল লাইনে এক ধার লাইনে আর কি মালগাড়ির মিডিল পজিশানটা ভেঙে মানে চাকাটা নিচে নেমে গেছে। নেমে যাওয়ার কারণে রেলের প্রচুর ক্ষতি হয়েছে, হওয়ার কারণে এপাশে কোনো গাড়ি আসছেনি। গাড়িটা খড়গপুরের দিকে যাচ্ছিল, যেতে প্রচুর রেল লাইনের সহ অনেক ক্ষতি হয়েছে, হওয়ার কারণে এপাশে কোনো গাড়ি আসছেনি। অনেক কর্মীরা এসছে কাজ করার জন্য। গাড়ি এখন ট্রেনই যাচ্ছে, মিডিল লাইন দিয়ে যাচ্ছে, এখানে কোনো গাড়ি দাঁড়াচ্ছে না। এইখানে অনেক যেতে পারছি বলতে সেপাশে আপ লাইন হয়ে মেছেদা যেতে হবে, ওখান থেকে অনেক হ্যারাসমেন্ট করে আসতে হবে। হঠাৎ করে আওয়াজ পেলাম, উঠে এলাম। কটা নাগাদ? 4:30-4:40 দিকে। আচ্ছা, এমনি শীতকালে ব্যাপার, তত লেপ কোমর চাপাতে ঘুরে এলাম। হঠাৎ করে আওয়াজ পেলাম, উঠে এসে দেখলাম মালগাড়িটা পাস হচ্ছে, 4-5টা বগি ইঞ্জিন থেকে বেরিয়ে গেলো। তারপরে দেখলাম যে মালগাড়িতে চাকা লাইনের বাইরে, পুরো ট্রেনটা পুরো ঘষ্টি মধ্যে পুরো পাতে দেখুন না, পাতে পুরো অবস্থা ব্যান্ড করে দিচ্ছে। এই পাতগুলো না যদি পাল্টানো হয় খুব রিস্ক পড়ে যাবে গাড়ির যাতায়াতে। কটা বগি তবু এরকম ক্ষতিগ্রস্ত হয়েছে? বগি ছিল আপনার 10টা বগি বাদ দিয়ে ইঞ্জিন থেকে পুরো বগিটা ঘষ্টি ঘষ্টি উঠে যাচ্ছে। মেছেদা থেকে পুরো নন্দাগাজন অব্দি পুরো লাইনের অবস্থা দেখছেন তো, পুরো ধৈর্যা উড়ি লেগে গেছে। এইসব ঘুটি এসব না চেঞ্জ করলে কিন্তু গাড়ির যাওয়াটা খুব রিস্ক পড়ে যাবে। ইঞ্জিনটা আমরা দেখলাম কোনো, যখন বেড ছুটে এসে দেখলাম ইঞ্জিন আর 10টা বগি বেরিয়েছে, তারপর সব ঘষ্টি ঘষ্টি যাচ্ছে। এইভাবে যাওয়া হবে না, লে যাওয়া গাড়ি লেওয়া মানে খুব রিস্ক পড়ে যাবে। পূর্ব মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুনামের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার, আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল বিধাননগর দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। প্রিয়জনের অসুস্থতায় দিশাহীন? চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন 7477161 7477161 এই নম্বরে। সব দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা, লাইফ কেয়ার হসপিটাল। লাইফ কেয়ার টেকস কেয়ার অফ ইউর হেলথ। প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড়, স্বাস্থ্যসাথী সহ সমস্ত মেডিক্লেম ইন্স্যুরেন্সের চট জলদি সমাধান, অভিজ্ঞ চিকিৎসক মণ্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা, সিটি সেন্টারে ডক্টরস কলোনির পাশে বর্তমানে শহরের চিকিৎসার অন্যতম এপিসেন্টার লাইফ কেয়ার হসপিটাল, প্যাশন ফর কেয়ার অ্যান্ড কিওর। বাইকের স্বপ্ন আপনার,
ভরসা আমরাই আনিস টিভিএস নিয়ে এলো বাইক কেনার সুবর্ণ সুযোগ। আমাদের ঠিকানা এসবি মোড় সঞ্জীব সরণী রোড দুর্গাপুর স্টেশন বাজার। যেকোনো টিভিএস টু হুইলারের সাথে পাচ্ছেন নিশ্চিত আকর্ষণীয় উপহার। এছাড়াও থাকছে ফ্রি পেট্রোল, ফ্রি হেলমেট, ফ্রি সিট কভার ও সহজ কিস্তিতে লোন পরিশোধের সুবিধা। আমাদের এখানে স্বল্প মূল্যে টিভিএস মেকানিকের দ্বারা সার্ভিসিং ও হোম সার্ভিসের সুবিধা রয়েছে। আপনার দু চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন আনিস টিভিএস এ। আমাদের ঠিকানা এসবি মোড় সঞ্জীব সরণী রোড দুর্গাপুর স্টেশন বাজার। আমাদের ফোন নম্বর 7872777667 এবং 7384601357। আপনার দু চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন আনিস টিভিএস এ। আপনি বেছে নিন শুধু সেরার সেরাটি। এখানে আপনি পাবেন বিশ্বমানের সমস্ত ধরনের টাইলস ও ফার্নিচার, রাক সেরামিক্স, ভার্চুয়াল পেইন্টস, হিন্দওয়্যার, নিটকো, সোমানি সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার তৈরি এক্সক্লুসিভ কালেকশন। পাশাপাশি আপনার জন্য কল্পনা ফার্নিচার নিয়ে এসেছে পুচিনা, কার্লন, ইউরেকা ফোক্স সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার আধুনিক মানের আসবাব সামগ্রী। কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচারের এক্সক্লুসিভ শোরুম। আমাদের ঠিকানা মুচিপাড়া মার্কেট, দুর্গাপুর 12। আমাদের শাখা রয়েছে বাঁকুড়া, ভিরিঙ্গি, বড়চড়া, চণ্ডীদাস বাজার, শ্যামপুর মোড়, বিটু বাজার, কাঁচাবেরিয়া ও দুর্লাভপুরে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।